আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? দীর্ঘ সময় পেটও ভরা থাকবে, গরমে এনে দিবে প্রশান্তি এবং স্বাস্থ্যও থাকবে অনেক ভালো। এরকমভাবেই আজকে তৈরি করে দেখাচ্ছি মাঠা। অতিথি আপ্যায়নেও পোলাও, কোরমা, রেজালা কিংবা কোরবানি, ঈদে অনেক বেশি গরুর মাংস খাওয়া হয়। যে কোনো আয়োজনে ঝট পট আপনারা ব্ল্যান্ডার ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন এই ড্রিঙ্ক এবং পরিবেশন করতে পারবেন। দুধ জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই ঠান্ডা দুধ নিয়েছি আমি 2 কাপ। সল্টেড বাটার নিয়েছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন। প্রথমে একটু বিটার দিয়ে ভেঙে নিচ্ছি, তো আমি ফ্রিজে ঠান্ডা বাটার নিয়েছি, এজন্য জমে আছে, তো কিছুটা ভেঙে নিয়ে এবার ডালঘুটুনি নিয়ে নিলাম। পুরো রেসিপিটাই আমি ডালঘুটুনি দিয়ে তৈরি করব। চাইলে যদি ব্লেন্ডার ইউজ করতে চান তাহলে কিন্তু 1 মিনিটেই তৈরি হয়ে যাবে, আর ডালঘুটুনি দিয়ে তৈরি করলে 2-3 মিনিট লাগবে। মোটামুটি দলা ভাবটা ভেঙে দিয়ে এখন আমি টক দই দিয়ে দিলাম। এখানে সমান সমান দুধ আর টক দই দিয়েছি আমি। এখানে টক দইও দিয়েছি 2 কাপ, আড়ংয়ের টক দই ব্যবহার করেছি। বিট লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, অবশ্যই বিট লবণটা লাগবে পারফেক্ট টেস্টের জন্য। লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। চিনি দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ। তো আমি এখন লবণ চিনি নিয়ে কিছু কথা বলবো। আপনারা লবণ আরও কমিয়ে দিবেন প্রথমে, কারণ অনেকেই লবণটা কম খেতে পছন্দ করে মাঠাতে, অনেকে একটু বেশি খেতে পছন্দ করে। তো যারা বেশি খেতে পছন্দ করেন তারা আরও বাড়িয়ে দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন প্রথমে এর চাইতেও আরও কমিয়ে দিবেন। বিট লবণ 1/2 চা চামচ দিয়ে দেখবেন, লবণ 1/2 চা চামচের চাইতেও কম দিয়ে দেখবেন। তারপর যদি মনে করেন না আরেকটু দিতে হবে, তখন বিট লবণ 1 চা চামচ আর লবণ 1/2 চা চামচ দিতে পারেন। আর চিনির পরিমাণও অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে হালকা মিষ্টি, আর কেউ আছে শুধু লবণ দিয়েই খেতে পছন্দ করে, তারা চিনি দিবেন না। ভালো করে ঘুটে নিলেই তৈরি হয়ে গেল হেলদি টেস্টি মাঠা। দুধ দিয়ে তৈরি করলে এটা অনেক বেশি হেলদি টেস্টি হবে এবং দীর্ঘ সময় ধরে পেটও ভরা থাকবে। আর দুধ ছাড়া তৈরি মাঠার রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, যখন তখন বাসায় নিজেরা উপভোগ করতে পারবেন। অতিথি আপ্যায়নে যে কোনো আয়োজনেই আপনারা পরিবেশন করতে পারবেন। সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।